Assalamualaikum viewers, this is me Farzana Khan live হয়ে গেছি রওজা থেকে। কি অবস্থা সবার? কালকে আমি আমার মেকআপ লুকটা কমপ্লিট করতে পারিনি, ওয়াইফাই প্রবলেমের কারণে আমার খুব মন খারাপ হয়েছিল। কিন্তু আজকে আমি একদম টোটালি রেডি হয়ে এসে পড়েছি। কালকে লেহেঙ্গা পরে আজকে লেহেঙ্গাও পরেছি, একদম যেন টোটাল একটা আমি বাইরে গেলে কোনো পার্টিতে অথবা দাওয়াত অনুষ্ঠানে গেলে যেভাবে একটা মেকআপ লুক ক্রিয়েট করি সেরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করি কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। আজকে যদি ওয়াইফাই প্রবলেমও হয়, আজকে যদি লাইভ কেটেও যায়, আজকে আমি হচ্ছে যে ভিডিও ক্রিয়েট করে দরকার হয় আপলোড দিব, তারপরেও আপলোড দিব। আজকে কিন্তু মিস হবে না আমার মেকআপ লাইভ। ওকে, সো সবাই জয়েন করে ফেলো লাইভে, আমি একটু লাইভটা শেয়ার দিয়ে দিচ্ছি। ওকে, আমি লাইভটা শেয়ার দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে লাইভটা শুরু করছি। তোমরা যারা যারা জয়েন করছো বা জয়েন করবা, তোমরা কাইন্ডলি লাইভটা শেয়ার দিয়ে দিবে। ওকে, আমি আজকে আমার বেজ মেকআপটা আগে করে এসেছি। কি হয়েছে? সবাই একটু কাইন্ডলি তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো, এন্ড হচ্ছে লাইভটা শেয়ার দিয়ে দাও। তোমরা জয়েন করার সাথে সাথে আমি কিন্তু লাইভ শুরু করব। আশেপাশে কি ওয়াজমা ফিল হচ্ছে? মাত্র মনে হয় আওয়াজ পেলাম। আচ্ছা, যারা জয়েন করছো আমাকে একটু কমেন্টস করে জানাও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, তাহলে কিন্তু আমি আমার লাইভটা শুরু করতে পারবো। বিকজ আমাকে যদি ঠিকঠাক মতো দেখতে না পাও, শুনতে না পারো, তাহলে কিন্তু লাইভ বৃথা। সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো, লাইভটা শুরু করে দিব। আচ্ছা, মোটামুটি আমি যেহেতু চশমা ছাড়া লাইভ করতেছি, ইউ গাইজ অলরেডি নো, যারা আমার লাইভ দেখো বা আমাকে চেনো, যে আমি চশমা ছাড়া কানা, তারপরেও কমেন্টস পড়ে দেওয়ার চেষ্টা করতেছি। মোহাম্মদ মিয়া হ্যালো, হাই এম এইচ মাসুম, হাই আপু, হ্যালো ভাইয়া। আচ্ছা, সো আই থিঙ্ক যে লাইভটা এখন শুরু করা যায় বা কন্টিনিউ করা যায়। ওকে, আজকে আমি কি করেছি দেখো, আজকে আমি আমার বেজ মেকআপটা আগে কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ, কারণ বেজ মেকআপটা করতে অনেক সময় লাগে, প্লাস আমি যখন চশমা ছাড়া দেখি না, সো ক্যামেরার সামনে একদম সামনে থেকে মেকআপ করাটা মানে বেজটা করাটা পসিবল হয় না, মানে আমার জন্য পসিবল হয় না, অন্যরা হয়তো পারে। আমি কোনো মেকআপ আর্টিস্ট না, আমি কোনো মেকআপ ব্লগার না, আমি কোনো বিউটিশিয়ান না, কিচ্ছু না, জাস্ট নিজের শখ থেকে। এবং তোমরা আমাকে কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছিল যেন আমি হচ্ছে যে একটা মেকআপ লুক যেরকম আমি নিজে ক্রিয়েট করি সেরকম ক্রিয়েট করে দেখাই, একদম জাস্ট আমার নিজের কাছে যেই মেকআপগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে যে নর্মাল একটা
মেকআপ লুক আজকে ক্রিয়েট করার চেষ্টা করবো। অ্যান্ড আজকে আমি একটা লেহেঙ্গা পরেছি, এটা আমি রোজার ঈদে নিয়েছিলাম। এবার এটা আমার অনেক ফেভারিট একটা লেহেঙ্গা, যেটা আমি দাঁড়ায় দেখাতে পারছি না, বাট এটা অনেক 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 সুন্দর লাগে আমার কাছে। এটা আমার অনেক ফেভারিট একটা লেহেঙ্গা। সো আমি ভাবলাম যে যেহেতু লাইভ করব, সেহেতু আমার ফার্স্ট মেকআপ লাইভটা হচ্ছে এটা পরেই করি। আচ্ছা, আমাকে একটু কমেন্টস করে জানাও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, আমি কি করব এখন, লাইভটা শুরু করে দিব। আল্লাহ কিসের সাথে গেল এক পুটি। ওকে, আমি বেজ মেকআপটা কী দিয়ে মানে কী কী প্রোডাক্ট ইউজ করে ক্রিয়েট করেছি আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে কনসিলার ফাউন্ডেশনটা দাও, পন্সের টোন আপ ক্রিমটা দাও। এটা লাগবে না, আমাকে ইয়া দাও, এটা এটা না, ব্রাশটা দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি বেজ মেকআপ মানে মেকআপ অ্যাপ্লাই করার আগে বেজ হিসেবে কোনো ময়েশ্চারাইজার বা কোনো প্রাইমার অ্যাপ্লাই করি নি। দো আমি প্রাইমার ইউজ করি না, ফার্স্ট অফ অল হচ্ছে যে এক কথা আমার প্রাইমার নাই, সেকেন্ড আমার মনে হয় যে প্রাইমার ইউজ করলে আমার ফেসটা আরও বেশি অয়েলি হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমি প্রাইমার ইউজ করি না। তোমরা তোমাদের স্কিন অনুযায়ী প্রাইমার ইউজ করতে পারো, হ্যাঁ সমস্যা নাই। অ্যান্ড আমি হচ্ছে যে ময়েশ্চারাইজার বলো, বেজ বলো, যাই বলো, এটা পন্স হোয়াইট বিউটির, এটা হচ্ছে মিল্ক ক্রিম, এটাকে টোন আপ ক্রিমও বলে, এটা কম বেশি সবারই পরিচিত, বিকজ এটা হচ্ছে একটা ইউনিলিভারের প্রোডাক্ট। সো এটা কিন্তু আমি ফার্স্টে ফেসে অ্যাপ্লাই করেছি। শুধু এটাই না, এটা এটা তো ছিল ইয়ে কী বলে একদম প্রিপেয়ার করার জন্য স্কিনটাকে। দেন আমি যেই দুইটা প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে যে পার্টি কুইন ফ্রান্স, এটা একটা ফাউন্ডেশন প্লাস কনসিলার, এটা আমার ফেসের মানে আমার স্কিন টোন থেকে এক শেড লাইট, এই জন্য আমি একটু ও আচ্ছা এটার শেডটা বলে দেই। এটার শেডটা হচ্ছে বেজ 03। ওকে, এটার শেডটা হচ্ছে বেজ 03। অ্যান্ড আমি যে কনসিলারটা ইউজ করেছি এটা হচ্ছে ফেবেলের কনসিলার, আর এটার শেডটাও হচ্ছে 03। ওকে, ফেবেলের এটা একটা কনসিলার, এটার শেডটা হচ্ছে 03। অ্যান্ড এটা একটা ডার্ক শেডের কনসিলার। সো আমি কী করি, এই দুটাকে মিক্স করি, মিক্স করে পুরো ফেসে অ্যাপ্লাই করি। সো দেন আমার যে ডার্ক সার্কেলগুলো আছে, অনেক বেশি ডার্ক সার্কেল আছে সেরকম না, বাট টুকটাক ডার্ক সার্কেল আছে। সো হালকা যতটুকু যাই আছে, আর হালকা যাই স্পট আছে, যত যাই ল্যাকিংস আছে, খুব সুন্দর একটা ফিনিশিং টাচ আনার জন্য আমি এই দুইটাকে মিক্স করি। মিক্স করে দেন হচ্ছে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করি। তোমরা লাইট কনসিলার অ্যাপ্লাই করতে পারো তোমাদের আই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য, বাট আমার কাছে এইটাই আছে। সো এই দুইটাই আমি হচ্ছে যে অ্যাপ্লাই করেছি। ওকে, হ্যাঁ আপু ক্লিয়ার, ফেসে আরেকটু লাইট পড়লে ভালো হতো। কি করব, হঠাৎ করে মানে লাইট লাগাইছিলাম, লাইট একটা ফিউজ হয়ে গেছে। মানে আমার লাইভের সময় অ্যাক্সিডেন্ট হবেই, সমস্যা নাই। আজকে আমি লাইভ করব, এন্ড করেই ছাড়বো, নয়তো ভিডিও আপলোড করব। যাই হোক, আমি আজকে মেকআপ কমপ্লিট না করে কিন্তু উঠবো না। সো আমি আমার ফেসটাকে মোটামুটি প্রিপেয়ার করে ফেলেছি। আই লুক ক্রিয়েট করার আগে আমি হচ্ছে যে এরকম স্কিনটাকে প্রিপেয়ার করি। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনে কোনো স্পট কিছু দেখা যে মানে ইয়ে করতেছে না, শো করতেছে না। অ্যান্ড আমি টিকলিটা উপরে নিয়েছি, এখন আমি জাস্ট আই লুক ক্রিয়েট করব, দেন ব্লাশ অন, হাইলাইটার এগুলো হচ্ছে অ্যাপ্লাই করব। অ্যান্ড আমি কন্ট্রোরিংও করি নাই, কন্ট্রোরিংও করব। আর কী সমস্যা কথা বল না সোনা, প্লিজ। আমি হচ্ছে লাইভে আসি, দেখো না আপু লাইভে আসি যে। আচ্ছা ওকে, সে যেটা বলতেছিলাম, সে এখন হচ্ছে যে আমি আমার আই লুকটা ক্রিয়েট করবো আগে, দেন সব কিছু। আমি আমার আইব্রোতে তেমন কিছু করি না, আমার আইব্রোস এরকমই থাকে। অ্যান্ড আই হ্যাভ আ ব্রাশ, এই ব্রাশটা দিয়েই আমি হচ্ছে ব্লাশ অন অ্যাপ্লাই করি, হাইলাইটার অ্যাপ্লাই করি,
एंड लूज पाउडर दिए अप्लाई कर अच्छा फाउंडेशन और कन्सिलर अप्लाई करारे क्योंकि एक लूज पाउडार अप्लाई करेटा हे पन्सर बीबी की तुम पन्स बीबी लूज पाउडार ये चिन्हना मैं अच्छा ये हे पन्सर बीबी पाउडार ओके ये एकदम फाइनल टाच देवर जो ये अप्लाई कर नहींपर हमें कन्टोरिंग करब ब्लश ऑन दीब हाइलाइटर दीब आगे हमें हमारे आई मेकअप लुकटा क्रिएट कर नहीं ओके और हाँ हमें जो कथाटा बोलते नहीं हे मैं चाशमिश हार कारण मेकअप करते तो समस्या है आकटा दुख जनक घटना हे जो मेकअप अप्लाई करी हमार स्पटर साथे साथ तिलटाओ मैंने ढेके जाए जेटार जो हमारे मैं कष्ट लगे ये यकम कैन है बट ये बद दिए तो आसले सम्भव है ना मेकअप करा सम्भव है ना सो तुम्हारा जी एट को हैक जाना थे उपाय जाना थे तुम्हारे कारो का तुम्हारा अवश्य जाना एवं आमार मेकअप देखे कार जो भलो ना लगे जो मन है जे इटा मैं आरो बेटर किछु करा जाए ताहोलो किन्तु तुम्हारा ओके बोलते पारो ओके सो आमी आमार आई लुक क्रिएट करा स्टार्ट करब आमार काछे अनेक बड़ बड़ प्यालेट बा किछु नाई आमार काछे ए जे छोट एक प्यालेट आछे एवर ब्यूटिर एक प्यालेट एटा होच्छे एवर ब्यूटिर इल्यूमिनेटिंग अच्छा इल्यूमिनेटिंग आई शैडो माल्टी पैलेट ओके एटार नाम होच्छे इल्यूमिनेटिंग आई शैडो माल्टी पैलेट एटा एवर ब्यूटिर एक छोटो खाटो आई शैडो पैलेट एटा आमी तोमादेरके खुले देखाच्छी एटार आई शैडो गुला माने जस्ट सो पिगमेंटेड एटा एकदम न्यू किनसी कयदिन आगे इटा फालाय भेंगे फेलसी आमार हाथ गुफा कि बोलबार और यार सबगुला आई शैडो अनेक अनेक पिगमेंटेड दो इटा कोनो कमार्शियल लाइव ना ताई आमी एतो ये करबो ना आमी जस्ट तोमादेरके स्वाच देखाई दुईटा कलारे जे दुईटा कलर आमी आसले अप्लाई करब बा एखन अप्लाई करब ए जे देखो আমি হচ্ছে যে এই যে এই যে পিঙ্ক শেডটা এটা অ্যাপ্লাই করেছি নিচে মানে নিচে এই যে এটা পিঙ্ক হ্যাঁ আর এই যে অ্যাশ কালারটা এটা আমি এখানে অ্যাপ্লাই করেছি জাস্ট দেখো যে কত পিগমেন্টেড কালারগুলো এমডি রাহাত আপু বিয়ে নাকি আপনার এখনো বিয়ে করার মতো কাউকে পাই নাই পাইলে করব আপনারা দোয়া কইরেন ঠিক আছে আর এটা বিয়ের সাজ না বিয়ে বাড়িতে যাওয়ার সাজ বিয়ে করলে বিউটিশিয়ান দিয়ে মেকআপ করাবো ইনশাআল্লাহ কারণ আমি যে পোষা সাজ দিয়ে এই সাজ দিয়ে বিয়ে করে যাব না আপু রিপ্লাই প্লিজ রাহাত এই মাত্র আপনার রিপ্লাই দিলাম জাস্ট এই মাত্র আচ্ছা সো এই আই শ্যাডোটা কিন্তু আমি অ্যাপ্লাই করব আমার আইজে এখন আমি এটা হচ্ছে আমার ব্রাশ সেট এতে কি করছো এটার বাকি জিনিসপত্র কই ব্রাশ সেটের নাম যে বলবো আচ্ছা এটা হচ্ছে ম্যানেজার মেকআপ ব্রাশ হ্যাঁ এটা হচ্ছে ম্যানেজার মেকআপ ব্রাশ সেট এটা শুধু আইজের মেকআপ করার জন্য যে ব্রাশ সেটটা হয় ওইটা আমি এটার মধ্যে থেকে দুইটা ব্রাশ নিব যেটা দিয়ে আমি আমার আই মেকআপটা করব একটা ব্রাশের নাম হচ্ছে ম্যানেজ 5465 ওকে এই ব্রাশটার নাম হচ্ছে ম্যানেজ 5465 আরেকটা যে ব্রাশ আমি নিয়েছি ওটা হচ্ছে আচ্ছা এইগুলোর সবগুলার নামই সেম এটাও হচ্ছে 5465 বাট এটা হাইলাইটার দেওয়ার জন্য ভালো अच्छा हमें ये भावे देखाई ये देखले तुम्हारा बुझते पर हाइलाइटर अप्लाई करार्जन ये यूज करी एंड एटा हे आई शैडो अप्लाई करार्जन यूज करी ओके
তো আমি ফার্দার ডিলে না করে আমার আই মেকআপটা শুরু করে দিই। ফার্স্টে আমি আমার আউ আমি আমার লেফট আইতে ফার্স্টে মেকআপটা করি। আমি কোনো প্রফেশনাল বিউটিশিয়ান বা কেউ না, সো মাফ করবা ভুল ত্রুটি হলে। এভাবে করে আমি পুরো আইজে মেকআপটা ব্লেন্ড করব। আমি যে প্রোডাক্ট দেখিয়েছি এগুলো একান্তই ব্যক্তিগত, আমার পার্সোনাল প্রোডাক্ট, এগুলো কোনো কিছু সেলের জন্য না। আমি জাস্ট তোমাদের কাছে শেয়ার করলাম যে আমি কি কি দিয়ে হচ্ছে যে আমার মেকআপটা করছি। ওকে, বিকজ তোমরাই নয়তো পরে বলতা যে আপু কোন প্যালেট কোন ব্রাশ সেট, তাই না? বিশেষ করে মেয়েদের কিন্তু এই প্রশ্নগুলো থাকে। আচ্ছা, আমি আরেকটু পিঙ্ক কালারটা নিয়ে নিব। তোমাদের কাছে একটু অবাক লাগতে পারে যে অ্যাশ কালার লেহেঙ্গার সাথে এই মেয়েটা পিঙ্ক কালার কেন অ্যাপ্লাই করতেছে, বাট ট্রাস্ট মি, অনেক সুন্দর মানে লাগবে যখন আমি পুরো আই লুকটা মানে ক্রিয়েট করবো। মানে আমার কাছে আমার ক্রিয়েট করার মানে যোগ্যতা অনুসারে আমার কাছে সুন্দর, তোমাদের কাছে কেমন লাগে জানি না। আচ্ছা, যারা ফাও কমেন্ট করবেন তাদেরকে ব্যান করে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, আমি এরকম পিঙ্ক কালার শেডটা দিয়ে অল ওভার আমার আইজ এভাবে কালারটাকে ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করি। ওকে, আই গেস আমার বাম চোখের এটা ডান, আইজের নিচে কি করে এটা একটু পরে করব। আগে আই লিডসটা কমপ্লিট করি। এবার আমি আমার ডান চোখের আই লিডে এই সেম কালারটা হচ্ছে অ্যাপ্লাই করব। ওকে, এরকম সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে কিন্তু ব্লেন্ড করতে হবে। মোহাম্মদ সেলিম শিকদার, দারুণ লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। এম দাদুল ইস, এই কমেন্টসে আমার কিচ্ছু যায় আসে না ভাই, বিশ্বাস করেন কিচ্ছু যায় আসে না। আই এম ইউজ টু আপনার যে ব্রেনলেস, এটা আমি জানি। আপনাদের কমেন্টস ডিলিট করে দেওয়া হবে, আপনাদেরকে ব্যান করে দেওয়া হবে, আপনার জাস্ট কিছু সময়ের মেহমান যারা বাজে কমেন্টস করবেন, দ্যাটস ইট। আর কিছুই করতে পারবেন না ভাইয়া, আর কিচ্ছু করতে পারবেন না, জাস্ট এইরকম কমেন্টস করা ছাড়া। ওকে, দুইটা আইতে কি সেম রকম কালার হচ্ছে? আমার মনে হয় ডান চোখে আর একটু আই শ্যাডো লাগবে। ওকে, এটা আমি ইয়ে করে দিয়েছি, আমি একদম কি বলে সহজ সরল ভাবে মেকআপ করি, বিকজ আমি অনেক সুন্দর কাট ক্রিজ বা এরকম কিছু জানি না, সো আমি যতটুকু পারি অতটুকুই চেষ্টা করছি। সে দুই চোখে কি সেম হচ্ছে দেখো তো, আমি ক্যামেরাতে আমার সেমই মনে হচ্ছে, দেখো তো। এটাতে কম হচ্ছে? আচ্ছা, আই গেস আর একটু ব্লেন্ড করতে হবে। কোথায় দেখাও, এখানে? এবার ঠিক আছে? আচ্ছা, একটু সুন্দর করে
আর ভাইয়ারা এত খারাপ কমেন্ট করে কি হয়, এমডি আশিক আশিক যে যে আর ভাইয়া, ওরা ব্রেনলেস, ওদেরকে করতে দেন, ওরা জীবনে ফেসবুক দেখে না, কিচ্ছু না, কি করবে বলেন, ওদের জীবনের লক্ষ্যই এটা। ওকে, আমি আমার পিঙ্ক কালার আইশ্যাডোটা ব্লেন্ড করে ফেলেছি। এবার আমি আমার আইজে গ্লিটারি আইশ্যাডোটা ইয়ে করব, যেটা হচ্ছে এটা অ্যাশ কালারটা, আমার লেহেঙ্গার সাথে একদম ম্যাচিং। অ্যান্ড এটা আমি ব্রাশের থেকে হাত দিয়ে অ্যাপ্লাই করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার মনে হয় যে তাহলে মানে গ্লিটারটা ভালো বসে গ্লিটার এসে আইশ্যাডোটা। ওকে, সেইটা আমি আইসে অ্যাপ্লাই করে দিব। আমি আইলাইনার ইউজ করি না, যেহেতু আমার চোখ মানে অ্যালার্জি, যখন আমি ক্লিন করতে নেই ফেসটা আমার অনেক প্রবলেম হয়। আইলাইনার মাঝে মাঝে ইউজ করি, দ্যাটস আমি কিনিও না, আমি জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করবো দেন এটার উপরে। ওকে, দেখো তোমরা যে এই গ্লিটারি আইশ্যাডোটা কতটা পিগমেন্টেড। জাস্ট আইলিডসের উপরে এভাবে করে এদিকে অ্যাপ্লাই করে দিলাম। এবার ডান চোখেও আমি সেম প্রসেস মেনটেন করব। এত সাজ করতেছেন কেন আপু? কারণ এটা হচ্ছে মেকআপ লাইভ। আপনারা একটু ক্যাপশন যদি দেখেন, এটা হচ্ছে মেকআপ লাইভ, আর মেকআপ লাইভে তো মেকআপই করব, তাই না? আচ্ছা, ওকে, আই গেস আমার এই গ্লিটার আইশ্যাডোটা অ্যাপ্লাই করা কমপ্লিট। আমি এটাকে ব্রাশ দিয়ে একটু প্লেন করে দেওয়ার চেষ্টা করব, যেন হার্শ লাইন্স গুলো না দেখা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি কলকাতা থেকে শেহের আলী শেখ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, যারা কমেন্টস করছো তাদেরকে ধন্যবাদ, কারণ তোমাদের কমেন্টসের কারণে কিন্তু আমার লাইভের রিচ বেড়ে যাচ্ছে। ওকে, সো আমি আইলিডসের মেকআপটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমি কী করবো, একটু হার্শ লাইনগুলো ব্লেন্ড করে দিব, দেন হচ্ছে এই যে এই পোর্শনে মেকআপটা করব। আমি লিটারালি ঘেমে যাচ্ছি, দেখি পাফটা দাও তো। এইটা কেন, আমি যেটা ভিজে আনছি ওটা কই আপু? আমি বিউটি পার্লারে কাজ করি। আচ্ছা, ভালো কথা। আচ্ছা ঠিক আছে, আর লাগবে না। ওকে, এখন আমি আইলিডসের নিচে যে এদিকটাতে হালকা করে অ্যাপ্লাই করব দুইটা কালারই। যে দুইটা কালার আইলিডের উপরে অ্যাপ্লাই করেছি সেই দুইটা কালার, কারণ আমার মনে হয় এরকম করে যদি মেকআপ অ্যাপ্লাই করি তাহলে আইসগুলা দেখতে অনেক সুন্দর লাগে, ভরা ভরা লাগে।
ওকে আমি দুইটাতে সেম করার চেষ্টা করতেছি। মিনহাজুল আবেদিন রনি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, এখন আমি গ্লিটারি যে আইশ্যাডোটা আছে এটাও এখানে অ্যাপ্লাই করে দিব। তোমাদের যাদের আই শ্যাডো পরে গালে টালে ভরে যায়, তারা লুজ পাউডার এই যে এই পোর্শনটাতে অ্যাপ্লাই করে রাখতে পারো। দেন যখন দেখবা যে আই লুক ক্রিয়েট করা শেষ, তখন ঝেড়ে ফেলে দিতে পারো। সেক্ষেত্রে তোমার আই শ্যাডোটা কিন্তু গালে টালে পরে মেকআপটাকে নষ্ট করতে পারবে না। আচ্ছা ওকে, আমার আইস মেকআপ মোটামুটি শেষ। আমি এখন একটু হাইলাইটার অ্যাপ্লাই করবো। আমাকে একটু কিছু দাও হাতটা মোছার জন্য। হাইলাইটারটা দিও। লাইক লিটারালি, আচ্ছা আমি যে হাইলাইটারটা ইউজ করব ওটা হচ্ছে শেড টু, অ্যান্ড এটা হচ্ছে চানলান, চানলানিয়াই তো বলে। আচ্ছা চানলানিয়ার একটা হাইলাইটার, এটা খুব এক্সপেন্সিভ কোনো প্রোডাক্ট না, বাট মোটামুটি, হ্যাঁ মোটামুটি যারা কম রেঞ্জের মধ্যে মেকআপ প্রোডাক্টস ইউজ করো তারা এই মানে প্রোডাক্টটা চিনবা, চেনার কথা। আপু কোথায়, কোথা থেকে বলছেন? আমি ঢাকা খিলগাঁও থেকে বলছি। ওকে, আমি এখন আমার আইজে হাইলাইটারটা অ্যাপ্লাই করে দিব। হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য আমি এই ব্রাশটা ইউজ করব। যদি আমার লাইটিংয়ের কারণে আমার মেকআপ অতটা ভালো বোঝা যাচ্ছে না, তাও আমি চেষ্টা করছি। আইব্রোতে লেগে গেছে। আমি আজকে এই মেকআপ লাইফটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, অনেক সাহস করে মেকআপ লাইফটা করছি, বিকজ আমি কোনো প্রফেশনাল কোনো কোর্স করি নাই, কিচ্ছু না, জাস্ট বিভিন্ন বিউটি ব্লগার আপুদের ভিডিও দেখি মাঝে মাঝে। দেখো তো ঠিক আছে না? ঠিক আছে, কোথায় এখানে ব্যাপার না, এটা আমি ঠিক করে দিচ্ছি। এবার হচ্ছে যে এটা কর্নারটা হাইলাইট করে দিব আমি। এবার আমি আইজে অ্যাপ্লাই করব মাস্কারা। মাস্কারাটা এত জোস। আচ্ছা এখন হাইলাইটার দিচ্ছি, হাইলাইটারের কথা বলি। আই গেস চোখে হাইলাইটার ঠিক আছে এনাফ। এখন হচ্ছে আমি মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারাটা হচ্ছে মাস্কারা অর মাস্কারা যাই বলো তোমরা, এটা হচ্ছে ববের মাস্কারা। এটা রেড ডট ডেন্স কার্ল মাস্কারা।
ওকে, এটা ববে রেড ডট ডেন্স কার্ল মাস্কারা। এই তো তোমার, মানে না বলি, আমি অ্যাপ্লাই করে দেখাই যে কত সুন্দর। এটা কিন্তু কম রেঞ্জের মধ্যে মোটামুটি ভালো একটা মাস্কারা। পাপড়ি পরা ছাড়াই এটা কিন্তু তোমার চোখের লেন্সের জন্য অনেক ভালো। আচ্ছা, আমি ক্যামেরা দেখে মাস্কারা অ্যাপ্লাই করতে পারতেছি না, আমাকে ছোট আয়নাটা দাও তো। কেয়ারফুলি আমি মাস্কারা অ্যাপ্লাই করি, তাও মাঝে মাঝে আমার চোখের মধ্যে লেগে যায়, বিশেষ করে এই যে সামনের দিকটাতে অ্যাপ্লাই করার সময় অনেক কেয়ারফুল থাকতে হবে। আমার খুব বেশি মেকআপ করা হয় না, পার্টি বা অনুষ্ঠানে যাওয়া ছাড়া। দেখো, এটা কিন্তু মোটামুটি আমার আইসটাকে ভালো একটা ভলিউম দিচ্ছে। এই আইস আর এই আইসের পার্থক্য যদি তোমরা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা। ক্যামেরায় আমি জানি না, ভালো বোঝা যাচ্ছে না মনে হয়। কিন্তু আসলেই খুব ভালো একটা ভলিউম দিয়েছে। এই যে দেখো, আমি চোখ বন্ধ করলে তোমরা বুঝতে পারবে এই আইস আর এই, মানে এই চোখ আর এই চোখের পার্থক্য কিন্তু তোমরা এই যে বুঝতে পারছো। এই পাপড়িগুলোর থেকে এই পাপড়িগুলো কিন্তু ডেফিনেটলি অনেক বেটার। আচ্ছা, এই সাইডের মাস্কারাটা অ্যাপ্লাই করতে আমার একটু একটু কষ্ট হয়। মাস্কারা অ্যাপ্লাই করার সময় আমি পারি না যে একদম আয়নার মধ্যে ঢুকে যাই, আর কোন দিক দিয়ে যে কমফোর্টলি দিতে পারবো তাই বুঝতেছি না। লাগবে নাকি না লাগে? মাস্কারাটা মানে দেয়া কমপ্লিট করেই যারা যারা কমেন্টস করছো কমেন্টস গুলো পড়ে দিব। আচ্ছা দেখো, আমি দুই চোখে হচ্ছে যে মাস্কারা অ্যাপ্লাই করে ফেলেছি মোটামুটি। আমার চোখের নিচের আইল্যাশ গুলো যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা। ঠিক আছে, অনেক কমেন্টস, এগুলা কারা? আমার হেটার্স? আমি তো ফেমাস কেউ না, আমাকে মনে হয় গুনে গুনে 10 জনও চেনে না, আমার রিলেটিভস ছাড়া। কি জানি ভাই। আচ্ছা, আমার আইস মেকআপটা মোটামুটি শেষ, তোমরা যদি দেখো। এখন আমি ব্লাশ অন দিয়ে দেন হচ্ছে যে কন্টোরিং করে আমার মেকআপটা কমপ্লিট করবো। আমাকে কন্টোরিং দাও, আমি এটা লিটারালি ভেঙে ফেলছি। এটা কিস বিউটির কন্টোর স্টিক, আমি একটু হাত দিয়ে অ্যাপ্লাই করবো। যদিও কন্টোর
করার এভাবে কন্ট্রোল করার কোনো নিয়ম নাই, বাট আমি এভাবে কন্ট্রোল করি বা এভাবে কন্ট্রোল করতে পারি, যাই বলো। আমি বেশি কন্ট্রোল করব না, জাস্ট ঠিক স্কুল লাগে আর একটু নোজটা কন্ট্রোল করব। আলামিন এটা কি কমেন্ট করলা, বুঝি নাই তোমার কমেন্টস। ও আচ্ছা, যারা কমেন্টস করছে তাদের বলছো? আচ্ছা, আমি আমার নোটসটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। আমাকে পাফটা দাও, মোটামুটি কন্ট্রোল করি, অনেক বেশি কন্ট্রোল করি না বা অত সুন্দর করেও কন্ট্রোল করতে পারি না, যতটুকু করতে পারা যায়। এটা কেন, আমি যেটা ভিজাইছিলাম ওটা কি করছো? আচ্ছা থ্যাংক ইউ, মানে এটা দিয়ে আমি জাস্ট ব্লেন্ড করে দিব। তাহলে চিকস গুলা হচ্ছে খুব সুন্দর করে বোঝা যায়। কন্টোরিং মানে হচ্ছে যদি কেউ কন্টোরিং সুন্দর করে করতে পারো, তোমার চেহারার একদম আকার আকৃতি চেঞ্জ করে দেওয়া সম্ভব কন্টোরিং এর মাধ্যমে। কারণ সবাই সুন্দর করে কন্টোরিং করতে পারে না, কন্টোরিং করা একটা আর্ট। ওকে, আমার কন্ট্রোল মোটামুটি ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি ব্লাশ অনটা অ্যাপ্লাই করে হাইলাইটার দিয়ে আর লিপস্টিক দিয়ে আমার মেকআপটা কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, এখানে একটা হাইলাইট স্টিকও ছিল, আমি আগে তো হাইলাইট করে নিই কিছু পোর্শন। আরে ঘেমে গেছি, কি মেকআপ করি। জয়া তুমি আমার টিকলিটা এভাবে একটু ধরো না, হ্যাঁ ধরো ধরো, এভাবেই ধরো, হ্যাঁ টান দিও না, খুলে যাবে। বেশি উঁচা করো না, হ্যাঁ এরকম রাখো। এইভাবে করে আমি পোর্শন গুলাকে একটু হাইলাইট করে দিব। ওকে, এটা কন্ট্রোল প্লাস হাইলাইটার স্টিক, দেখো তো ব্লেন্ড হচ্ছে না জয়া। খুব সুন্দর করে তুমি এত উঁচা করতেছো কেন, এটা খুলে যাবে তো, এইভাবে ধরো, হ্যাঁ এদিক এদিক আসো, আরেকটু এদিক আসো, হ্যাঁ এই তো গুড। এখন আমি নোজ পোর্শনটা অ্যান্ড কপালের দিকটা হচ্ছে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিই।
আমি আইব্রোস খুব সুন্দর আর্ট করতে পারি না, তাই আমি আইসের সরি ব্রোজের জন্য কিছু করিও নাই বা পেন্সিল টেন্সিলও কিনি নাই। আমি আইব্রোজে কিছু করি না, যেরকম আছে সেরকমই থাকে। ইনশাল্লাহ আস্তে আস্তে শিখতে শিখতে সবই পারবো। ছাড়ো, এবার ছেড়ে দাও টিকলি, চুল টুলাও লেগেছে একদম, এই পাশে এই পাশে এসে বসে। হোয়াট রনি চৌধুরী কই থেকে? আচ্ছা, আজকের লাইভে অনেক অনেক নতুন কিছু দেখতে পেলাম। আরে আমার মাস্কারা লেগে গেছে। আচ্ছা, এটা এটা আমি পরে ঠিক করব, লাইভের পরে। এখন এই মাস্কারা ঠিক করা পসিবল না, কিভাবে লাগলো মনে হয় আমার হাতের থেকে লাগছে। আচ্ছা, আমি এখন ব্লাশন অ্যাপ্লাই করবো। আমার ব্লাশন দেখতে দাও তো, আমার ব্লাশন দেখে সবাই কি বলবা, সবাই মনে করবা যে এটা হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। বাট না, এটা মেরিল পেট্রোলিয়াম জেলি না, আমার যে ছোট্ট একটা ব্লাশন ছিল ওটা হচ্ছে আচ্ছা ওটা হচ্ছে ভেঙে গেছে, মানে লিটারালি আমি ভেঙে ফেলছি সেইটার ওইটার এটা এই কোটাটার মধ্যে রেখে দিছি ব্লাশনটাকে সংরক্ষণ করার জন্য। আচ্ছা, এখন আমি ব্লাশনটা অ্যাপ্লাই করব। যখন আমি লুজ পাউডার অ্যাপ্লাই করি তখন এই ব্রাশটা দিয়ে এইভাবে এইভাবে ইয়ে করি। আপনাকে রাফসান রাফিন ফারদিন, আপনাকে বাচ্চা বাচ্চা লাগতেছে? বাচ্চা বাচ্চা লাগার কারণ আছে, কজ আমার হচ্ছে যে চুলগুলা বেবি কাট, শর্ট হেয়ার, হ্যাঁ এই জন্য মেবি বাচ্চা বাচ্চা লাগতেছে, আই ডোন্ট নো। যখন ব্রাশন অ্যাপ্লাই করি তখন সেম ব্রাশটা দিয়ে জাস্ট এইভাবে ইয়ে করে ঠিকসে ব্লেন্ড করে দিই। আরে এটাতে বেশি অ্যাপ্লাই করে ফেললাম নাকি? আচ্ছা, ব্লেন্ড করলে আই গেস ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই গেলে আমি লিটারালি বেশি অ্যাপ্লাই করে ফেলছি। এটা আমি আমার ব্লেন্ডারটা দিয়ে একটু ফিক্স করার চেষ্টা করি, আই গেস ঠিক আছে। যখন হাইলাইটার অ্যাপ্লাই করব ঠিক হয়ে যাবে। দেখো তো জয়া, আমার গাল দুই ঠিকঠাক মতো পিঙ্ক হয়েছে নাকি? দুটো সেম লাগতেছে নাকি দেখতে বলো? ঠিক আছে, আপনি কি ঢাকা থাকেন? হ্যাঁ আমি ঢাকা থাকি। দেখো তো আমার ব্লাশন ঠিক আছে, যদিও আমি কানা মানুষ তাও আমি মোটামুটি ট্রাই করেছি ঠিকঠাক করে ব্লাশন দেওয়ার। ওকে, এখন আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করব। হাইলাইটার এটা ধরো, এই যে সব আমার হাতে ভরে যায়, মানে প্রফেশনাল না হলে যা হয় আর কি। ওকে, হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করে দিব।
অনেক সময় হাত হাত দিয়েও হাইলাইটার অ্যাপ্লাই করি আমি। দেখো তো জয়া আমার হাইলাইটটা দেখো, এমডি আকরাম হোসেন, এমডি রাহাত ভাতিজা, কার ভাতিজা রাহাত? কোন ক্লাসে পড়েন? কম্পিউটার ডিপার্টমেন্ট, ডিপ্লোমা করতেছি। আচ্ছা, রাহাতের কমেন্টস কি আমি পড়ি নাই? এত কমেন্টসের মাঝখানে হারাই গেছে রাহাত, সরি বন্ধু। সুরাইয়া ইয়াসমিন এবার কমেন্টস করলো, ভাবি খুব ভালো লাগছে। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ফিউচার টেক লাভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাবি, আমাকে উইশ করার জন্য অ্যান্ড দোয়া করো। আচ্ছা, আমি নোজেও হচ্ছে হাইলাইটারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তোমরা এটা ভেবো না যে হাইলাইটারটা কম পিগমেন্টেড, বাট আমি হচ্ছে যে একটু ভয় ভয় হাইলাইটার অ্যাপ্লাই করি যেন বেশি না হয়ে যায়। আই গেস ব্রাশের থেকে হাত দিয়ে আমি আরো বেটার অ্যাপ্লাই করতে পারি। তুই রাত একটা পার পর আইয়া মেকআপ করতাছস, এতক্ষণ বইয়া রইস। আহারে, আমার লাইফের জন্য কেউ বসে থাকে? আমি ধন্য হয়ে গেলাম জেনে। ওকে, মোটামুটি আমার হাইলাইটার অ্যাপ্লাই করা কমপ্লিট। এখন আমি কি করব, এখন হচ্ছে লিপস্টিক দিয়ে আমি আমার মেকআপটা কমপ্লিট করব। সব কিছু অ্যাপ্লাই করছি না, আমার মনে হয় আমি কিছু মিস করি নাই। মাঝে মাঝে আমি মাস্কারা অ্যাপ্লাই করতে ভুলে যাই। ইয়েটা কই, রুমালটা কই, দাও না আমি একটু হাত মুছি। আমার হাতের থেকে আমার ফেসের মধ্যে ভরে যাচ্ছে। নাফিজা ইসলাম আনিকা, তুমি মাদার টেক আব্দুল আজিজে পড়তা? আরে মনে হয় আমি আমার স্কুল লাইফের বান্ধবী পাইছি। হ্যাঁ পড়তাম তো, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। তোর লাইভের লেগা না, রিপ্লাইয়ের লেগা। আমি ভাবলাম আমার লাইভের জন্য অপেক্ষা করছিস, সো স্যাড ছো। আচ্ছা যাই হোক, আমি জাস্ট এতক্ষণ একটা গ্লস, লিপ গ্লস দিয়ে রাখছিলাম, জাস্ট এখন হচ্ছে আমি আমার লিপস্টিক অ্যাপ্লাই করি। আমি সবসময় দুই তিন টাইপের লিপস্টিক একসাথে অ্যাপ্লাই করতে, মানে একসাথে না, একটার পর আরেকটা অ্যাপ্লাই করতে পছন্দ করি, বিকজ আমি হচ্ছে বিভিন্ন কালার লাইক ইনভেন্ট করি এরকম কিছু একটা। আচ্ছা, এটা হচ্ছে ফ্লোর মারের 005 নাম্বার একটা শেডের পেন্সিল লাইনার। আমরা একই ক্লাসে পড়তাম, সিরিয়াসলি ক্লাসমেট পেয়ে গেছি আমি, ওয়াও, যাক লাইভ করার। আচ্ছা আমি ম্যাট লিপস্টিক দিব, আমি তাহলে ইয়া করে ফেলি, আমাকে একটা টিস্যু দাও তো, আমি গ্লসটা মুছে ফেলি। আমি আমার বিছড়া হুয়া দোস্ত অথবা কি বলে ক্লাসমেট, ক্লাসমেট খুঁজে পাইছি আজকে লাইভ করে। আনিকা, তোমার ডাক নাম কি আনিকা ছিল? বিকজ আব্দুল আজিজে তো অনেকগুলো আনিকা ছিল। সরি, আনিকা না, আই এম সো সরি, অনামিকা, তাই না? নাফিজা ইসলাম অনামিকা। আচ্ছা, তোমার কি আর অন্য কোনো নাম ছিল যেটা সবাই ডাকতো, যেটা দিয়ে আমি সহজে বুঝতে পারি? আমরাও এক সময় একই ক্লাসে পড়তাম রাহাত, আমরা এখনো একই ক্লাসে পড়ি, আল্লাহ মালুম কত জীবন পর্যন্ত আমরা এই ডিপ্লোমা সেম ক্লাসে পড়বো, অ্যান্ড কবে আমাদের জীবনের ডিপ্লোমা শেষ হবে, বিকজ করোনা ফ্যাক্ট। অনামিকা নাম আমরা দুজন ছিলাম, হ্যাঁ একটা
অনামিকা নামে দুজন ছিল, তুমি মনে হয় ফর্সা করে যে একটা অনামিকা ছিল ওই অনামিকা, কজ আরেকটা যে অনামিকা ছিল ও আমাকে তুই করে বলতো, তাহলে আমাকে তুমি করে বলার কথা না। আমার মনে হয় আমি তোমাকে চিনতে পারছি। চেহারা চোখে ভাষা আমাকে ইয়াতে দাও, আমার ম্যাট লিপস্টিকটা দাও, ম্যাট ম্যাট ম্যাট, এই যে এটার সাথে যে ম্যাট একটা কিনছি, না এটা না, আফসানা দেখো না ম্যাট লিপস্টিক, তুমিও কি ম্যাট লিপস্টিক চিনো না? এখানে নিছিলাম এগুলা না, ম্যাট লিপস্টিকটা যে কিনলাম, হ্যাঁ এই যে এটা, আচ্ছা এটার উপরে হচ্ছে আমি এই লিপস্টিকটা অ্যাপ্লাই করবো। এটা নাম ধাম সব উঠে গেছে, আমি এটা বলতে পারতেছি না, আমার মনেও না এটা কি লিপস্টিক ছিল। হ্যাঁ আমি ফর্সা করেছিলাম, হ্যাঁ আমি চিনতে পারছি তোমাকে, তোমার চেহারা আমার চোখে এখনো ভাসে। দেখা করিও একদিন, আচ্ছা এখন বাতাস দিও না, আমার লিপস্টিক শুকাই যাবে। আচ্ছা আমি এখন এই লিপস্টিকটা অ্যাপ্লাই করবো, এটা পিঙ্ক শেডের একটা ম্যাট লিপস্টিক। ক্যামেরা দেখে লিপস্টিক অ্যাপ্লাই করাটাই ভেরি টাফ জব। আপু আপনি কয় কেজি আটা মাখছেন? ভাই আটা মাখি নেই, মেকআপ দিছি। আপনি হয়তো এসব চিনেন না, দ্যাটস ওয়াই এরকম একটা কমেন্ট করে বসেছে। সমস্যা নাই, মানুষ মাত্রই ভুল, আস্তে আস্তে সব চিনে যাবেন। আচ্ছা আগে হচ্ছে আমি আউটলাইনটা কমপ্লিট করতেছি, পরে ইনার ভেতর সাইডটা পরে ভরাট করতেছি। আচ্ছা আউটলাইনটা শেষ, ইনারটা ভরাট করবো। তোমরা আমাকে জানিও যে নুড কালার ভালো ছিল নাকি এখন এখন বেটার লাগতেছে, নাকি এই কালারটাই আমার টোটাল সাজের সাথে ভালো যাচ্ছে। এই তো মোটামুটি খুব দামি কোনো ম্যাট লিপস্টিক না হলেও কিন্তু ভালো স্টে করে। ওকে আমার মেকআপ ডান, এখানে একটু মাস্কারা ভরেছিল, এটা উঠবে না, এটা পুরো ম্যাট হয়ে বসে গেছে। তো আজকের লাইভ মেকআপ লাইভ এ পর্যন্তই, মেকআপ কমপ্লিট। তোমরা অবশ্যই জানাতে ভুলবে না যে আমার মেকআপটা কিরকম লেগেছে তোমাদের, অ্যান্ড যদি মনে হয় যে এখানে ভুল করেছি বা কোনো কিছু আগে পরে অ্যাপ্লাই করার মানে উচিত ছিল, কোনো আপু ভাইয়া যারাই থেকে থাকো তারা কিন্তু অবশ্যই ইনবক্স করতে পারো, ইনবক্স সবার জন্য ওপেন। ওকে কেউ স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নিতে পারো। তা হচ্ছে আজকের লুক, জাস্ট টিকলি পরছি অ্যান্ড আর কোনো অর্নামেন্টস পরিনি, নাকফুল পরতে চাইছিলাম ব্ল্যাক কালারের একটা, কিন্তু হচ্ছে যে খুঁজে পাইতেছিলাম না। আপু আপনার বাসা করি, আমার বাসা খিলগাঁওতে, খিলগাঁও ঢাকা। ওকে আজকে মেকআপ লুক এই পর্যন্তই, সবাই ভালো থাকো, অ্যান্ড মনে হয় আমি মোটামুটি সবার সবার কমেন্টস পড়ে দিয়েছি।
কিছু অপরিচিত অপরিচিত না অপ্রত্যাশিত ব্যক্তিরা কমেন্টস করেছে অনেকগুলা, দ্যাটস ওয়াই অনেকের কমেন্টস হয়তো হারাই গেছে বা পড়তে পারেনি, বাট থ্যাংকস টু দেম, তাদের জন্য আমার লাইভে রিচ কিন্তু অনেক বেড়ে গেছে। কটা বাজে কি প্রাইস কত এসে শান্ত, কিসের প্রাইস? আমি কিছু সেল করতেছি না আজকে আপু। আমি কি করেন, আমি কি করেন নাকি আপনি কি করেন? ওই আপনি যে প্রথম প্রশ্নটা করছেন কত কেজি মাখছেন, ওইখান থেকেই আপনার সেন্স অফ হিউমারটা একটু একটু বুঝে গেছি আমি, ঠিক আছে? সো এই ছিল আজকের লাইভ। তোমরা জানিও যে লুকটা ক্রিয়েট করার পর মানে কেমন লাগলো, আগে কেমন লাগতেছিল, অ্যান্ড তোমরা ফার্দার কোনো মেকআপ লাইভ দেখতে চাচ্ছ কি না। যদি তোমরা ইন্টারেস্টেড হও নেক্সট আমি আরও মেকআপ লাইভ করবো, আর তোমাদেরকে বিভিন্ন লুক কিন্তু ক্রিয়েট করে দেখাবো। অ্যান্ড আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিছড়ে হয়ে ক্লাসমেট যারাই আছো, তারা হচ্ছে যদি আমার সাথে অ্যাড হতে চাও বা কিছু আমাকে ইনবক্সে নক দিও, আমার পেজের ইনবক্সে নক দিও, আমি হই যেই হোক আমার আইডি লিঙ্ক দিয়ে দিব। বা বিশেষ করে অনামিকা তোমার জন্য বললাম তুমি পেজে ইনবক্স করো, দেন আমি আমার আইডি লিঙ্ক দিয়ে দিব, নে অ্যাড হয়ে যাও। যেহেতু এত বছর পর তোমাকে খুঁজে পাইলাম, বলো হারায় যেতে দেই কীভাবে, এত এত ভাব, ভাবের কিছু নাই ভাইয়া, ফার্স্ট ইমপ্রেশনে আপনি খারাপ কথা বলছেন বা যাই হোক ভালো কিছু বলেন নাই, দ্যাটস ওয়াই আপনার জন্য রিপ্লাইগুলো এরকমই হবে, ঠিক আছে? আর ভাব দেখানোর কিছু নেই, সবাই মানুষ, আমরা সবাই মানুষ, আর আমি একদম সাধারণ একটা মানুষ, তো ভাব দেখানোর কিছুই নেই। মনে হয় 8-10 জন মানুষও আমাকে আমার আত্মীয় স্বজন ছাড়া বেশি চেনে না, সব ভাবের কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা আমি আমার ছবি তুলে কিন্তু আমি পোস্ট করে দিব। সবাই ভালো থাকবা, এবং রজা অর্গানিক ফুডস নামে আমাদের একটা আরেকটা পেজ আছে, ওই পেজেও তোমরা চাইলে হচ্ছে যে লাইভ ফলো দিয়ে রাখতে পারো, ইনবক্স করতে পারো, যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে, খাঁটি নারকেল তেল, খাঁটি সরিষার তেল, খাঁটি মধু, মুলতানি মাটি, যত রকমের অর্গ্যানিক প্রোডাক্টস আছে সব কিছু কিন্তু আমাদের পেজে তোমরা পেয়ে যাবা। আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে ফেলতে পারো, www.rosapureorganic.com। চাইলে তোমরা ওয়েবসাইটে কিন্তু অর্ডারটা প্লেস করে দিতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যেটা হচ্ছে রজা পিওর অর্গ্যানিক, এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারো, তাহলে হচ্ছে আমাদের যে কোনো ভিডিও যখনই হবে আর কি বলে আপলোড করা হবে তোমার কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবা। অ্যান্ড লাইভ দেখতে চাইলে, নিয়মিত কানেক্টেড থাকতে চাইলে অবশ্যই পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখতে হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। Good night. আচ্ছা তন্নি কমেন্টস করছে, ভাই দেখোস না ওইটা মাথা মোটা ছাগল। আসলে আমি হয়তো কেন রিপ্লাই করতেছি। নাফিজা ইসলাম অনামিকা নাইস মেকআপ, থ্যাংক ইউ থ্যাংক ইউ বান্ধবী, থ্যাংক ইউ। পিক দেখেই তো বোঝা যায় ছাগল কমেন্ট করতে, এই যে এতক্ষণ আমার সাপোর্টার্সরা ছিল, এখন আমার সরি সাপোর্টার্স না হেটার্সরা কমেন্ট করতেছিল, এখন আমার সাপোর্টার্সরা কিন্তু এসে গেছে। ইনশাল্লাহ এমন একটা সময় আসবে, ইভেন এখনো আমি প্রতিবাদ করার আগে ওরা প্রতিবাদ করবে। মেকওভারটা জোস, থ্যাংক ইউ থ্যাংক ইউ বান্ধবী, থ্যাংক ইউ সো মাচ, আমি যতটুকু পারি চেষ্টা করছি। আচ্ছা আমি লাইভটা এখন এখানেই শেষ করে দিই নাকি? বাজে কমেন্টস করে যে কি মজা পায় মানুষ, আসলে ওরা আদৌ কমেন্টস মানে কি বোঝে নাকি, মানে বা ফেসবুক মানে বোঝে না কি, কার লাইভ দেখতেছে কি করতেছে এগুলো বোঝে না কি, আল্লাহ মাবুদ জানে।
আমার মনে হয় না ওরা এইগুলো বুঝে বা এই সম্পর্কে ওদের কোনো সেন্স আছে। যদি থাকতো ওরা কিন্তু এরকম করতো না। সো আই ডোন্ট কেয়ার, এরকম একটা সময় ছিল যখন আমার লাইফে যদি বিন্দু মাত্র কেউ একটা পচা কমেন্ট করতো বা কিছু নেগেটিভ কিছু বলার চেষ্টা করতো, আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে যেত বা অনেক খারাপ লাগতো। আমি সারাদিন ভাবতাম যে আমাকে এটা বললো এটা বললো। বাট এখন একটা সময় হয়েছে আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি আগের থেকে অনেক বেশি স্ট্রং। এইগুলোতে আমার কিচ্ছু যাস না, লিটারেলি কিচ্ছু যাস না। জামাটা সুন্দর হয়েছে, করতে কিনছস তোরে, কিন্তু কেনার আগে আমি ছবি পর্যন্ত দিছি তন্নি, তুই এটা মানে আস করতে পারস না। তোরে আমি বলছি যে আমি এই লেহেঙ্গাটা কিনতেছি, তুমি ভুইল্লা গেছো। আসলে তোমার অনেক বান্ধবী, সেলিব্রিটি মানুষ তো তুমি, তোমার ভুইল্লা যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই জন্য তুমি ভুলে গেছো, তোমার আমি আবার ইনবক্সে ছবি দিবনি। আচ্ছা আর কেউ কি কমেন্টস করবা? যদি আজকে ভাল লাগতেছে আমার অনেক, একদমই ঘুম আসতেছে না, ইচ্ছা করতেছে কথা বলতে থাকি। আচ্ছা তোমরা থাকো, আচ্ছা আমি কিন্তু ছবি পোস্ট করে দিব লাইভের পরে, আমার কাজ এখনো শেষ হয়। মাশাআল্লাহ আজকে কিন্তু ভালো খারাপ হোক যাই হোক অনেক কমেন্টস হয়েছে। ১৩২টা কমেন্ট, এটা মনে হয় আমার লাইভের সবচেয়ে বেশি কমেন্টস মনে হয়, ১৩২টা কমেন্টস যেটা আজকে আজকে পাইলাম। কি আপু চুপ কেন? চুপ না, আমি এখন আমার লাইফটা শেষ করে দিব। দেখছো আমি দেখতেছি যে কোনো কমেন্টস বাদ রয়ে গেল কিনা আপনাদের যেটা পড়া হয়নি। আচ্ছা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের লাইভ এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত এত সাপোর্ট করার জন্য। এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া রাখবেন, যেন ভবিষ্যতে আপনাদেরকে অনেক অনেক ভালো কিছু উপহার দিতে পারি। কে যেন কাশতেছে, মানে পাশের বিল্ডিং থেকে লিটারেলি আওয়াজ আসতেছে। আচ্ছা এটি ইউটিউবে পোস্ট করার আগে আগে অনেক এডিট করতে হবে, মানে কাট টাট করতে হবে। ওকে সো আজকের লাইফটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।